আপনার অন পেজ এসইও কীরকম হওয়া উচিত এটা বোঝার খুব সহজ একটা স্ট্র্যাটেজি হলো দেখা আপনার কম্পিটিটররা আসলে কী করতেছে। আমরা কিওয়ার্ড ডেন্সিটির সময় যেরকম দেখার চেষ্টা করতেছিলাম যে আমার কম্পিটিটররা ওই কিওয়ার্ডটা কয়বার ইউজ করছে, সেম জিনিস কিন্তু শুধু কিওয়ার্ড ডেন্সিটির জন্য না, আপনি পুরো অন পেজ এসইওর জন্যই বানাইতে পারেন। মনে করেন হাইপোথেটিক্যালি স্পিকিং, আমার একটা ক্লায়েন্ট আছে যার একটা বাইসাইকেল বিষয়ক ওয়েবসাইট আছে। তো এই ক্লায়েন্টটা বাইসাইকেল আয়ারল্যান্ড এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চায়। সো বাইসাইকেল আয়ারল্যান্ড এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চায় ওই ক্লায়েন্ট। সো আমার অন পেজ এসইওর একটা স্টেপ অবশ্যই হওয়া উচিত, যেই কিওয়ার্ডের জন্য আমার ক্লায়েন্ট র্যাঙ্ক করতে চায় ওই কিওয়ার্ড লিখে সার্চ দেওয়া এবং তারপরে দেখা আমার কম্পিটিটরদের পেজগুলোর কী অবস্থা। সো আমি কম্পিটিটরের পেজ ওপেন করব, একটা দুইটা তিনটা চারটা আমি ওপেন করলাম। ওপেন করে আমি দেখবো যে এই পেজটার কী অবস্থা। আচ্ছা, এই পেজে ইমেজ আছে অনেকগুলো, আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অনেক ইমেজ আছে এই পেজে। এই পেজে খুব একটা টেক্সট নাই, টেক্সট কম, মেনু আছে, কিছু ডেলিভারি বেনিফিট হাবিজাবি আছে, বাট খুব বেশি টেক্সট আসলে নাই এই পেজে। আচ্ছা, আমি অন্য কম্পিটিটরটা দেখি। ওর পেজেও অনেক ইমেজ আছে, টেক্সট খুব একটা নাই, ইমেজগুলোর উপরে খালি কিছু কিছু টেক্সট আর একদম নিচে 100 ওয়ার্ডের মতো টেক্সট আছে। থার্ডটায় আসি, ওর উপরের দিকে 100 ওয়ার্ডের মতো টেক্সট আছে, তারপরে ইমেজ, খুব বেশি ইমেজও নাই আসলে ওর, খুব বেশি টেক্সটও নাই। ফোর্থটায় আসি, তেমন কোনো টেক্সট আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নিচের দিকে টেক্সট আছে। সো আমরা দেখতে পাচ্ছি চারটার মধ্যে তিনটা ওয়েবসাইটে টেক্সট আছে। আপনি দেখেন শুধু প্রথম ওয়েবসাইটে কোনো টেক্সট ছিল না, এরপরের প্রত্যেকটাই কিন্তু ওর নিচে আছে, ওর উপরে আছে এবং ওর নিচে আছে। সো আমরা বুঝে গেলাম আমরা যদি আমাদের একটা পেজকে বাইসাইকেল আয়ারল্যান্ড এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাইতে চাই তাহলে আমাদের মিনিমাম 200 ওয়ার্ডের মতো টেক্সট দিতে হবে। এবং সেকেন্ড যে জিনিস আমরা বুঝতে পারলাম, আমাদের অনেক ইমেজ দিতে হবে হোম পেজে, যত ইমেজ তত ভালো, বোঝাই যাচ্ছে আমাদের কম্পিটিটরদের অনেক ইমেজ আছে। এই যে এই ব্যাপারগুলো আমাদের কম্পিটিটরদের, ওদের মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনও কিন্তু আপনি এই যে আমি মাউস হাভার করলেই দেখতে পারবো ওদের মেটা টাইটেল কি, মেটা ডিসক্রিপশন, অথবা মাউস হাভার করা লাগবে না, আপনি যদি ব্যাকে আসেন এটা ছিল মেটা টাইটেল, এটা ছিল মেটা ডিসক্রিপশন। সো আমি দেখতেছি কেউই বাইসাইকেল আয়ারল্যান্ড কিওয়ার্ডটা ওইভাবে টার্গেট করে নাই, কারণ ওদের কারোরই মেটা টাইটেল দেখেন বাইসাইকেল কি আয়ারল্যান্ড কিওয়ার্ডটা নাই। বাইকস আছে, এক্সপার্ট বাইকস আছে, দ্য বাইক শপ, বাইক কথাটা অনেক ইউজ করছে সবাই, বাট বাইসাইকেল আয়ারল্যান্ড কিন্তু কেউ সেভাবে ইউজ করে নাই। সো তার মানে আমারও মনে হয় এই কিওয়ার্ডটা ইউজ করা উচিত না, আমার আবার কিওয়ার্ড রিসার্চে যেয়ে চিন্তা করা উচিত যে আরও ভালো কোনো কিওয়ার্ড আছে নাকি। অনেক সময় গুগলই আমাকে বলে দেবে যে অনলাইন বাইক শপ ট্রাই করে দেখো, বাইকস ফর সেল ট্রাই করে দেখো, বিভিন্ন বাইকের নাম দিয়ে বলবে এগুলো ট্রাই করে দেখো। সো আমার এই কিওয়ার্ডটা বাইসাইকেল আয়ারল্যান্ড কিওয়ার্ডটা হয়তো খুব একটা ভালো কিওয়ার্ড না, এই ব্যাপারটাও আমরা বুঝতে পারতাম না যদি আমরা কম্পিটিটরদের ইউআরএলগুলো চেক না করতাম। সো খুব বেসিক একটা ব্যাপার এসইওর, অন পেজ এসইওর, বাট কম্পিটিটরদের ইউআরএল চেক করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, কয়টা ইন্টারনাল লিঙ্ক আছে, কয়টা এক্সটার্নাল লিঙ্ক আছে, কতগুলো ইমেজ আছে, ইমেজগুলোর অল্ট টেক্সট কীরকম, এই পেজটা লোড হইতে কীরকম সময় লাগে, এই পেজের HTML টু টেক্সট রেশিও কীরকম, অনেক কিছু আপনি দেখতে পারবেন। এবং চেষ্টা করতে হবে এদেরকে মডেল করে নিজেরটা বানানো, কারণ এদেরকে মডেল করে আমি যদি নিজেরটা বানাই, এদেরটা যেহেতু গুগল র্যাঙ্ক করছে, সো থিওরেটিক্যালি স্পিকিং আমারটাও তাহলে গুগলে র্যাঙ্ক করা উচিত। সবসময় অবশ্যই এটা হয় না, বাট এই ব্যাপারটা মাথায় রাখবেন এবং এই ম্যানুয়াল চেকটা সবসময় করবেন, কখনোই সবসময় 100% টুলের উপর নির্ভর করা যাবে না।